মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। জলঙ্গির কলেজ মাঠে বৃহস্পতিবার 17 জানুয়ারি সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন 8 বছরের জলঙ্গি কেন্দ্রের বিধায়ক আব্দুর রাজ্জাক। তৃণমূলে যোগ দিয়ে তার সাফাই, আমি আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছি আপনাদের একজন এই দলের বন্ধু এবং শরীর হিসাবে। আপনারা জানেন যে একটা ক্ষুধার্ত শিশু পিতা হওয়ার পর যদি সে খাবার তার মুখে তুলে না দিতে পারে যেরকম অপরাধী মনে হয়, আমি 8 বছরের বিধায়ক এখানকার, কিন্তু মানুষের জন্য আমি কিছু করতে পারিনি। এই ব্যথা বেদনা নিয়ে আজ যখন সুভাষদা বললেন মমতা ব্যানার্জির দিক থেকে তিনি অনুমতি দিয়েছেন যে আমি যত রকম ভাবে জলঙ্গিকে সহযোগিতা করব, আমি আজকে সেই প্রত্যয় নিয়ে আপনাদের সামনে এসেছি। অনেকে আমার সম্বন্ধে বদনাম করবেন, দুর্নাম হবে, গালি দিবে, সেটাকে মাথায় করে নিয়েই আমি এখানে এই মঞ্চে আমি উপস্থিত হয়েছি। একদিন যখন আপনাদের জন্য আমি আপনাদের কাজ করতে পারবো, সেই দিন আপনাদের কাছ থেকে এই গালিগালাজ, এই দুর্নাম বদনাম সবটা আশীর্বাদ হয়ে আমার মাথায় আসবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল